সপ্তাহ উদযাপনের দ্বিতীয় দিনে আমরা তোমাদেরকে কিছু খাদ্যাভ্যাস সম্বন্ধে প্রথমে বলতে চাই। তার আগে জানতে হবে যে খাদ্য কি। তোমরা অনেকেই ভাবো যে যা কিছু আমরা চিবিয়ে গিলে নিই তাই হয়তো খাদ্য। আসলে কিন্তু সব কিছুই কিন্তু আমাদের শরীরে সেইভাবে পুষ্টির যোগানদার নয়। তাহলে খাদ্য কোনগুলো? যেগুলো সামগ্রিকভাবে আমাদের শারীরিক বিকাশ ঘটাবে, অর্থাৎ আমাদের বৃদ্ধিতে সাহায্য করবে, আমাদের মানসিক বিকাশ ঘটাবে এবং আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটাবে বা আমাদের শক্তির যোগানদার হবে। এই যে তোমরা দাঁড়িয়ে আছো, কাজ করছো, এই সমস্ত শক্তির যোগানদার হবে, সেগুলোই হচ্ছে খাদ্য। তাহলে তোমরা অনেকেই আমি দেখেছি, লক্ষ্য করেছি যে চিউইংগাম বা বাবল গাম খাও, সেই বাবল গামটাও কিন্তু তোমরা চিবিয়ে নিয়ে ফেলে দাও, এটা কিন্তু কোনো প্রকার খাদ্য নয়। অর্থাৎ এটা কিন্তু সামগ্রিকভাবে একদমই বাজে অভ্যাস। এই অভ্যাসটা কিন্তু তোমাদের ত্যাগ করাটা একান্ত জরুরি। এবার তোমাদেরকে আমি ছোট ছোট কিছু কথা বলি, যেটা হচ্ছে তোমাদের এই বয়সে খাদ্যের জরুরি, কিন্তু খাদ্য কিন্তু খুবই জরুরি। তাহলে খাদ্যের মধ্যে কোন খাদ্যগুলো তোমরা বেশিভাবে খাবে এবং এখন থেকে কিছু খাদ্যাভ্যাস সম্বন্ধীয় কিছু ভালো জিনিস তোমরা এখন থেকে রপ্ত করার চেষ্টা করো, যেটা আগামী জীবনে তোমাদের কিন্তু সারা জীবনই কাজে লেগে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বলি যে খাদ্যের মধ্যে প্রথমেই যেটা তোমাদের একান্ত জরুরি সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। তোমরা হয়তো এখন 7 থেকেই পড়ছো অনেকেই খাবারের এই সমস্ত ভাগগুলো, আমি ডিটেল না বললেও একটু বলে দিই। শর্করা জাতীয় খাদ্যের মধ্যে তোমাদের পক্ষে যেটা একান্ত জরুরি সেটা হচ্ছে শস্য জাতীয় খাদ্য, মানে ভাত, ডাল, মুড়ি, আটা, আটার এই গমের যে কোনো খাবার, ধরো রুটি টুটি ইত্যাদি। এছাড়াও এখন দেখবে খুব বাজারে পাওয়া যাচ্ছে ভুট্টা, কাঁচা ভুট্টাটা পাওয়া যাচ্ছে। ভুট্টা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী একটা শস্য জাতীয় খাবার, কাজে ভুট্টাটাও কিন্তু তোমরা অল্প মূল্যে কিন্তু বেশ ভালো একটা খাবার, যেটা খেতে পারো। এছাড়া হয়তো শস্য জাতীয় খাবারের মধ্যে তোমাদের চিড়ে সুজিটাও পড়ে যাচ্ছে, গমেরই ওটা তৈরি, ঠিক আছে, সুজি খেতে পারো তোমরা। এরপরে তোমাদের যেটা প্রধান গুরুত্বপূর্ণ খাবার সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। এবার প্রোটিন জাতীয় খাবার সম্বন্ধে তোমাদের কিছু কিছু ভ্রান্ত ধারণা আছে, যেমন হচ্ছে ডিম, মাছ, মাংস, দুধ, এগুলো প্রাণীজ প্রোটিন, আমাদের শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার তোমাদের অনেকের ধারণা আছে যে ডিম বোধহয় খুব খারাপ জিনিস, ডিম খেলে হয়তো রোজ ডিম খাওয়া উচিত নয়, গরমকালে ডিম খাওয়া উচিত নয়, এই সংক্রান্ত অনেক ধারণা আছে। এবার বলি, মাছ, মাংস, দুধ, ডিম, এই চারটি খাবারের মধ্যে সবচেয়ে সস্তা কিন্তু ডিম। তোমাদেরকে জানিয়ে রাখি যে মোটেও ডিম খেলে পেট গরম বা প্রত্যেক দিন আমার ডিম খাওয়া চলবে না, এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে কথাটা খাটে না। রোজ যদি কেউ ডিম খায় কিছুই হয় না, বা ডিম যদি তোমরা যদি গরমকালে খাও তাহলেও কিছু হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ডিমের কিছু অ্যালার্জিক রিয়াকশন হয়, যেমন ধরো কারো হয়তো ডিম খেলে র্যাশ বার হয়, গা চুলকায়, কারো হয়তো কিছু শরীর খারাপ হয়, তার ক্ষেত্রে ডিমটা আমি বলবো বাদ রাখা দরকার, বাকিরা কিন্তু অনায়াসে নির্ভাবনায় একবারে ডিম খেতে পারে। এছাড়াও আরও কিছু প্রোটিন জাতীয় খাবার আছে যেগুলো কিন্তু খাওয়া একান্ত জরুরি, যেমন হচ্ছে এখানে কিন্তু প্রচুর শামুক বিক্রি হয় দেখবে, গুগলি বা শামুক। শামুকটা কিন্তু চোখের পক্ষেই শুধু নয়, প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ওটাও কিন্তু খাওয়া একান্ত জরুরি, ওটা কিন্তু একটা সস্তায় পুষ্টিকর খাদ্য বলতে পারো। এবং অ্যানিমেল প্রোটিন মানে প্রাণীজ প্রোটিন, যেটা কিন্তু তোমাদের শরীরের পক্ষে উপকারী। তাছাড়াও ধরো শুধু কি খাসি মাংসই উপকারী তা নয়, মুরগির মাংসতেও কিন্তু সেম প্রোটিন আছে, সমান পরিমাণে প্রোটিন আছে এবং সমানভাবে গুরুত্বপূর্ণ। বরং আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে খাসি মাংসর থেকেও মুরগির মাংস আরও বেশি ভালো, তাহলে তোমরা কিন্তু তুলনামূলকভাবে মাংসটাও খেতে পারো। এছাড়া সস্তায় বলতে উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে কিছু খাবার আছে, যেমন ডাল, ডালটার মধ্যে তোমরা চানা, যেটা কাবুলি চানা বলে, বা অড়হর ডাল, এই ডালগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোটিন দেয়, এটাও খেতে পারো। এছাড়া বিনস জাতীয় খাবারের মধ্যে সয়াবিন, তোমরা হয়তো সয়াবিন নামটার সঙ্গে সবাই পরিচিত, বাজারে আমাদের এখানে যেটা বিক্রি হয় সেটা হচ্ছে সয়াবিনের একটা বাই প্রোডাক্ট। সয়াবিনটাকে পিষে নিয়ে বড়ির আকারে দেওয়া হয়, যেটাকে আমরা নিউট্রিলা বা সয়াবিন বড়ি বলি। ওই সয়াবিন বড়ি কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, একটা ডিমে যেখানে তোমার একটা ডিমে প্রায় 7 গ্রামের মতো প্রোটিন থাকে, সেখানে 100 গ্রাম বা এক বাটি সয়াবিনে তুমি প্রায় 15 গ্রাম প্রোটিন পাবে। তাহলে তোমার পক্ষে, তোমাদের সকলের পক্ষে কিন্তু এটাও কিন্তু রোজ যদি তোমরা খাবারের মধ্যে খাও তাহলে কিন্তু খুব ভালো সেটা। এছাড়াও তোমাদের আরও কিছু খাবার খাওয়া একান্ত জরুরি, যেগুলোর মধ্যে হচ্ছে তোমার নানা রকমের শাকসবজি, শাকসবজিটা খাওয়া কিন্তু খুব জরুরি, বিশেষ করে গাঢ় সবুজ রঙের কিছু পাতা জাতীয় শাক, কলমি শাক বা কুলে খাড়া শাক,
যেটা কিন্তু এখন প্রচুর পাওয়া যায়, সেই কুলেখাড়া শাকটাকেও হালকা সেদ্ধ করে ভেজে খাওয়া যেতে পারে, বা কলমি শাক বা নোটে শাক, এগুলো কিন্তু খুব উপকার। তাছাড়াও ধরো কিছু কমলা রঙের সবজি পাওয়া যায়, যেমন গাজরটাই যে শুধু কমলা তা নয়, কুমড়োটাও কিন্তু কমলা, পাকা পেঁপেটাও কমলা। তাহলে তোমরা কিন্তু কুমড়োও খেতে পারো, কুমড়োটাও খুব উপকারী। এছাড়া লাল রঙের লাল মূলোটা, লাল মূলোটা খুব উপকারী। যদি বিট না খাও লাল মূলো খেতে পারো, সেটা কিন্তু তোমাদের সহজলভ্য এবং সহজে পাওয়াও যাবে, তুলনামূলকভাবে দামটাও কম। তাহলে এইভাবে কিন্তু তোমরা নিজেদের খাদ্যাভ্যাসগুলোকে পরিবর্তন করতে কিন্তু আগ্রহী এখন থেকেই হতে হবে। তারপর হচ্ছে তোমাদের যেটা একান্তভাবে খাওয়া দরকার এখন মস্তিষ্কের বিকাশের জন্য, সেটা হচ্ছে তেল জাতীয় খাবার। তেল জাতীয় খাবারটা তোমরা অনেকেই ভাবো, বিশেষ করে এখানে অনেক অ্যাডোলেসেন্ট পিরিয়ডের মেয়েও আছে আমাদের, যেহেতু তারাও অনেকে ভাবে যে বেশি তেল খেলেই বোধহয় মোটা হয়। ব্যাপারটা কিন্তু তা নয়, তেল যদি কেউ বন্ধ করে দেয় তাহলে আমরা যে শরীরের তেলে দ্রবীভূত হওয়া ভিটামিন সেগুলো কিন্তু একটাও পাবো না, কাজে তেলটাও কিন্তু শরীরের পক্ষে উপকারী। এবার তেল তোমরা শুধু যে সর্ষের তেল থেকে পাবে বা কোনো সাদা তেল থেকে পাবে তা নয়, তেলটা কিন্তু তোমরা বাদাম, যেগুলো ছোট বাদাম যেগুলো, সেই বাদাম থেকে পাবে। এছাড়া কিছুদিন আগে পর্যন্ত প্রচুর কাঁঠাল হচ্ছিল আমাদের এখানে, সেই কাঁঠাল বীজগুলো পুড়িয়ে খাওয়া এই অঞ্চলের একটা খুব ভালো একটা রেওয়াজ, এটাও কিন্তু কাঁঠাল বীজের তরকারি করে খাওয়া, তাহলে এই বীজ জাতীয় খাবারও খুব উপকার। কুমড়োর বীজ ভাজা, কুমড়োর বীজ ভীষণ উপকারী খাবার। কাজে এই সমস্ত ছোট ছোট খাবার যেগুলো হয়তো সহজলভ্য সহজে পাওয়া যায়, এই খাবারগুলো কিন্তু আমাদের প্রচুর উপকার করে। তাছাড়া আমি আরেকটা কথা বলতে চাই, তোমাদের টিফিনে আমি অনেক সময় লক্ষ্য করেছি মিড ডে মিল, এটা একটা খুব ভালো প্রকল্প। মিড ডে মিলের সাহায্যে তোমরা কিন্তু ভালো একটা দুপুরের খাবারটা পেয়ে যাচ্ছ, কিন্তু সেটা 8 পর্যন্ত। 9-10 বা 11-12 এর ক্ষেত্রে দেখেছি অনেকেই হয়তো একটা কুরকুরের প্যাকেট বা লেজের প্যাকেট নিয়ে তোমরা নিজেদের টিফিনটা সেরে নাও, এটা কিন্তু মোটেও উচিত নয়। কেননা লেজ বা কুরকুরে এগুলো সাময়িকভাবে তোমার মনে একটা তৃপ্তি আনলেও সেটা কিন্তু ভবিষ্যতে তোমার পক্ষে ভালো করবে না। তোমরা ওই টাকায় বরং এখানে অনেক বাদাম ভাজা, ছোলা ভাজা, চিড়ে ভাজা এগুলো পাওয়া যায়, এগুলো তোমার পেটটাও ভরাবে, তোমাকে সুস্থভাবে বেঁচে থাকতেও সাহায্য করবে। তাহলে আমার মনে হয় যে এই সমস্ত খাবারগুলো তোমার ওই সামান্য কুরকুরে লেজ এগুলো খাওয়ার থেকে অনেক ভালো। আর গরমকালে তোমরা প্রচুর পরিমাণে আইসক্রিম আর ওই হুড়ি বাবা ওই সমস্তগুলো খুব খেতে ভালোবাসো, আমি বলবো এগুলোকে বেশিরভাগই অ্যাভয়েড করো বা বেশিরভাগ না খাওয়ার চেষ্টা করো। তার কারণ তোমার যদি খুব জল তেষ্টা পায়, গরমে কষ্ট হয়, সবাই চেষ্টা করবে বাড়ির থেকে একটা করে অন্তত জলের বোতল নিয়ে আসতে। কেননা জলটাও কিন্তু আমাদের রোজ মোটামুটিভাবে 2-3 লিটার জলটা খাওয়া একান্ত জরুরি। এবার তোমাদেরকে আমি কিছু কথা বলি, যে শুধু কি খাবারের উপরই আমাদের স্বাস্থ্যটা নির্ভর করছে তা নয়, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও কিন্তু আমাদের স্বাস্থ্যটা নির্ভর করছে। ধরো কেউ অনেক কিছু খেয়ে যাচ্ছে কিন্তু তার শরীর ঠিক থাকছে না, তার কারণ যদি দেখা যায় দেখা যাবে তার শরীরে কিন্তু কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি হতে পারে? পরজীবীর আক্রমণ। পরজীবী বলতে কি? কৃমি। কৃমিটা কিন্তু এই বর্ষাকালে কৃমি বা ডায়রিয়া এই জাতীয় আক্রমণে অনেকেই ভোগে। তাহলে এই যে কৃমি বা ডায়রিয়া এগুলো হয় কি করে? তার মানে হচ্ছে এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা যথাযথভাবে বজায় রাখা হয় না। অনেকেই তোমরা নখটা কিন্তু রেগুলার কাটবে, পরিষ্কার করে 2 হাতের নখ কেটে রাখবে, এবং একটা খুব বড় অভ্যাস আছে তোমাদের মধ্যে নখ খাওয়া, মুখে দিয়ে নখটাকে কাটা। তোমরা বুঝতেও পারছো না যে নখের ভিতর কৃমির ওই সিস্টগুলো কিন্তু ঢুকে যাচ্ছে তোমাদের শরীরে, এবং সেগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে ক্ষতি করছে। তাহলে তোমাদের এখন সরকার থেকে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে মনে হয় একটা করে অ্যালবেন্ডাজল বা কৃমির ওষুধ দেওয়া হয়, সেটা কেউ ফেলবে না, প্রত্যেকে খাবে। ওই অ্যালবেন্ডাজলটা খেলে কিন্তু তোমরা কৃমির প্রকোপ থেকে কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাছাড়াও হচ্ছে খাবার, যে খাবারটা তোমাদের ঘরে করা হবে তোমরা মনে রাখবে, তোমরা অন্তত তোমাদের মা বাবাকে বলবে যাতে মা যে রান্না করে, মা ঠাকুমা জেঠিমা যেই রান্না করুক তাকে বলবে যেন খাবারটা হওয়ার পর খাবারটা যথাযথভাবে ঢাকা দিয়ে রাখা হয়, ঠিকঠাকভাবে যেন ঢাকা দিয়ে রাখা হয়। যদি ঢাকা না দিয়ে রাখা হয় এই বর্ষাকাল বা যে কোনো টাইমে, সেটাতে কিন্তু যে কোনো পোকামাকড় পরে সেই খাবারের কিন্তু যেটা পুষ্টিমূল্য নষ্ট করে দেবে। তারপর হচ্ছে হাত ধোয়া। তোমরা খেতে যাও, মিড ডে মিল খাও বা নিজেদের ঘরে গিয়ে খাবার খাও বা সকালবেলায় তোমরা যে স্কুলে আসার আগে যে খাবারটা খেয়ে আসছো, প্রত্যেকে চেষ্টা করবে একদম ভালো করে সাবান দিয়ে হাতটা ধুতে। এবং আমি বলি শুধু সাবানটা দিয়ে হাতটা 1-2 সেকেন্ড হাতটা ধুয়ে নিলাম ওরকম করো না, যখন হাতটাকে ধুচ্ছ সাবান দিয়ে মনে মনে 1-15 গুনবে, 1-2-3-4 করে 15 গুনবে। কেননা মনে রাখবে যে কোনো হাতের ওই ব্যাকটেরিয়া 15 সেকেন্ডের আগে কিন্তু ওগুলো নিষ্ক্রিয় হয় না। কাজে যখনই ডেটল হ্যান্ড ওয়াশ, যে কোনো হ্যান্ড ওয়াশ সাবান যাই দিয়ে দো, হাতটা কিন্তু 15 গুনতে গুনতে কিন্তু হাতটা আস্তে আস্তে করে ভালো করে করে তারপরে ধুয়ে ফেলবে, ধুয়ে তারপর তোমরা খাবে।
অনেকেই থালা নিয়ে আসো মিড ডে মিলে, সেই থালাটাও কিন্তু তোমাদের সেইভাবে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে আসতে হবে, যাতে থালাটার মধ্যেও কিন্তু কোনো জীবাণু না থাকে। আর এখানে অনেকেই চেষ্টা করবে যে জলের যদি বোতল আনতে পারো তাহলে ভালো, জলটা এই বর্ষাকালে একটু ফুটিয়ে খেলে ভালো, যদি নেহাতে ফুটিয়ে খাওয়ার মতো অবস্থা না থাকে তাহলে পাজে জলটা তোমরা টাইম কল থেকে ধরো, সেই জলটা একটা পাতলা কিছু কাপড় পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়ে ধরতে চেষ্টা করলে আমার মনে হয় সেটা আরেকটু হলেও ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে মিড ডে মিল খাওয়ার পর তো তোমরা হাত টাত ঠিকঠাক ধোও, অনেকে দেখেছি ডিমগুলো পকেটে নিয়ে তারপর তোমরা চলে যাও, তোমাদের এখানে মিড ডে মিলে কিন্তু ছাড়ানো ডিমও দেওয়া হয়, তাহলে সেগুলো যে তোমরা জামার পকেটে ঢোকাচ্ছ, জামার পকেটে কিন্তু অনেক জীবাণু আছে, সেটা জামার পকেট থেকে বার করে নিয়ে যখন খাচ্ছ সেই জীবাণুগুলোও কিন্তু তোমাদের শরীরে ঢুকছে, তাহলে এই জিনিসগুলো তো কিন্তু তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে যাতে এই ব্যাপারটা কিন্তু ভবিষ্যতে না হয়। হ্যাঁ, আচ্ছা এইটা গেল, আর জলটাও বললাম তোমাদের মোটামুটি হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা বলে দিই তোমাদের এই প্রসঙ্গে, যেহেতু এটা নির্মল বিদ্যালয় সপ্তাহ তাই আমি একটা ছোট্ট একটা শ্লোক বলছি, শ্লোকটা বলা আছে গীতাতেই বলা আছে যে অন্নাত ভবন্তি অন্নাত ভবন্তি ভূতানি পর্যন্নাত ভবতি ইয়াজ্ঞাত ইয়াজ্ঞাত ভবন্তি সমদ্ভব, মানে হচ্ছে যে আমাদের খাদ্যর থেকে কিন্তু আমাদের মনুষ্য প্রজাতির বলতে গেলে উদ্ভব, সেই খাদ্য আমরা কী থেকে পাই? পর্যন্ন মানে বৃষ্টির থেকে পাই, সেই বৃষ্টি আমরা কী থেকে পাই? প্রার্থনার থেকে, সমগ্র মনুষ্য জাতির প্রার্থনা থেকে। তাহলে আমাদের প্রার্থনাটা কী হওয়া দরকার? প্রার্থনাটা হওয়া দরকার যে আমরা আমাদের চতুর্দিকটা পরিষ্কার রাখবো, যথেষ্ট পরিমাণে গাছপালা লাগাবো, প্লাস্টিকের ব্যবহার কমাবো, তবেই কিন্তু ঠিকঠাকভাবে বৃষ্টি নামবে, ধান হবে, শস্য হবে, আমরা ঠিকঠাক খাবো এবং আমরা বেঁচে থাকবো। এটুকুই বললাম, অনেক ধন্যবাদ সুচরিতা ম্যাডাম।